ইতিমধ্যে তোমরা সবাই এইচএসসি অ্যাডমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করছো, এবং সম্পূর্ণ করার পরপরই তোমরা সবাই অপেক্ষায় আছো যে কবে তোমাদের অ্যাডমিশনের রেজাল্টটা পাবলিশ হবে, আর কিভাবে তোমরা নিজে নিজে অ্যাডমিশনের রেজাল্টটা নিজেই আপনার ঘরে বসে বা তোমার ফোন দিয়ে নিজেই দেখবা। তো সেটা কিভাবে দেখবা আজকে সেইটার ভিডিওটাই আমি তোমাদের দেখাবো। তো কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাকে যা করতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে যত লিঙ্ক গুলো আমি ইউজ করবো সব লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখে নিবা। প্রথমে তোমাকে এক্সআই ক্লাসের মূল ওয়েবসাইট এটাতে ভিজিট করতে হবে। ভিজিট করার পর এইখানে যে অপশন গুলো দেখছো সেখানে নোটিশ ফর অ্যাপ্লিক্যান্ট অথবা এসকিউ অ্যাপ্রুভাল এইটা রিমুভ থাকবে, এবং আগামী 10 তারিখে এখানে লেখা থাকবে যে ভর্তির ফলাফল বা এইচএসসি অ্যাডমিশনের ফলাফল, এখানে ক্লিক করলে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকেই তোমাদের সিকিউরিটি কোড, যেটা সিকিউরিটি কোডটা অথবা রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। টোটাল অল কলেজ এর রেজাল্ট তোমরা এখানে এই ওয়েবসাইটটি থেকে দেখে নিতে পারবা। আরো তোমাদের সহজ করার জন্য আমি আরেকটা ওয়েবসাইটের নাম বলতেছি, এক্সআই ক্লাস admission.dd, আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো। আবারও বলছি তোমরা এখান থেকে দেখে নিবা। প্রথমে এখানে তোমরা এই ওয়েবসাইট, এখানে লেখা আছে 11 শ্রেণীর প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ 13 মে 2018 পর্যন্ত চলবে এবং ফলাফল দেবে আগামী এই মাসের 10 তারিখে। দেখো প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীর ফল প্রকাশ 10/6/2018 এবং শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চিত না করলে প্রথম পর্যায়ে সিলেকশন আবেদন বাতিল হবে। 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমরা যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকো সেটা অবশ্যই সিলেকশন নিশ্চিত করতে হবে, নিশ্চিত যদি না করো তাহলে তোমার প্রথম পর্যায়ের ভর্তির আবেদন বাতিল বলে গণ্য করা হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে আগামী এই মাসের 19 তারিখ থেকে, আর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 21 তারিখে, দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 21 তারিখে, আর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ আবার শুরু হবে 24 তারিখ থেকে, এবং টোটালি ক্লাস শুরু হবে 1 জুলাই 2018। তো আমি এই পিডিএফটা এই লিঙ্কটা নিচে দিয়ে দেবো, এখানে তোমরা এটা বিস্তারিত একটু পড়ে নিবা। আর মেন কথা হচ্ছে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পাবা এই ওয়েবসাইটটা থেকে এবং এই ওয়েবসাইটটি থেকে, আদার্স অন্য কোনো ওয়েবসাইটটা না গিয়ে সরাসরি এখানে গিয়ে খুব সহজে তোমরা দেখে নিতে পারবা। আর আদার্স অন্য কোনো সাইটে গেলে অনেকবার ক্লিক করতে হবে, অনেক জায়গায় ভিজিট করা লাগবে, অনেক ঝামেলা হবে, তাই ডিরেক্ট অফিসিয়াল যে সাইটটা বাংলাদেশ সরকার এক্সআই অ্যাডমিশন gov.bd ওয়েবসাইটটা ফলো করার চেষ্টা করবে তোমরা, যতদিন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ না হয় সব আপডেট এখানেই পেতে থাকবা। আর রেজাল্ট 10 তারিখের দিনকে আমি হচ্ছে লাইভে রেজাল্ট দেখাই দিব। আর 10 তারিখ না আসলে আমি সেটা দেখাতে পারছি না, 10 তারিখ আসবে তখনই আমি সরাসরি কিভাবে রেজাল্ট একদম নিজে নিজে দেখবা সেটা আমি দেখাই দিব। তো আর কোনো কোশ্চেন থাকলে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে অবশ্যই ভুলবা না। খোদা হাফেজ, সে পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।